নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। আজ শিলিগুড়ি থেকে জালি ড্রাইভিং লাইসেন্স ও জালি আরসি পেপার তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা। কিছুক্ষণ আগেই শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের এসিপি রাজেন ছেত্রী একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আজ দুপুর 2:30 নাগাদ শিলিগুড়ি কোর্ট চত্বরের একটি দোকান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে এবং সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ি কোর্ট মোড় চত্বরে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেই এলাকা থেকে শিলিগুড়ি কোর্ট মোড়ের একটি দোকান থেকে বিপ্লব দাস, 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ও সৌভিক ঘোষ, মোহনন্দাপাড়ার বাসিন্দা, এদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তা অনুযায়ী তাদের কাছে থেকে বিভিন্ন ফেক লাইসেন্স ফেক ড্রাইভিং লাইসেন্স ও ফেক আরসি তৈরির অভিযোগে তাদের দুজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা। এবং হাতে নাতে কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু ফেক লাইসেন্স, ফেক আরসি পেপার, রেজিস্ট্রেশন পেপার এবং পাশাপাশি একটি কম্পিউটার সহ আরও বিভিন্ন জিনিস কিন্তু উদ্ধার করে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। এই মুহূর্তে সেই খবর আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা যুক্ত হবো আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।